শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 8টা। তো চলো আমি বিছানাটা গুছিয়ে নিই। সকাল সকাল বিছানাটা না গোছানো হলে না মনে হয় কোনো কাজই শুরু হতে চায় না। তো আমি বিছানাটা গোছানোর পর যাবো একটু বাইরের দিকে। আমার আজকে একটু এক জায়গায় যাওয়ার কথা আছে, দেখি একটু বেলার দিকে যাব, মানে ওই 2টোর দিকে বেরোবো হয়তো বাড়ি থেকে। তার আগে একটু কাজ আছে, কাজগুলো শেষ করবো। তারপর আমাদের উঠানে বেগুন গাছ লাগানো আছে, 2-3টে হবে হয়তো, সেগুলোতে ভালোই বেগুন হয়, তো সেগুলোই তুলবো। তোমার সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের তানর্পি লাইফস্টাইল চ্যানেলে আরও একটি ভিডিওতে স্বাগত জানাই। তো এখন সকালে আমি ঘুম থেকে উঠলাম, তো আমি সারাদিন কী করবো না করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমাদের বললাম বাইরের দিকে যাবো, এ দেখো এগুলো হচ্ছে পুঁই শাক গাছ, তো বাবা লাগিয়েছিল বাড়িতে, এগুলো না মিচুরি হয়েছে অনেক, আগে অনেক হয়েছিল, সেগুলো বাবা তুলে নিয়েছিল বাজারে নেওয়ার জন্য। তো এ দেখো বেগুন গাছগুলোতে কত সুন্দর বেগুন হয়েছে, এগুলোতে না বিষ সার কোনো কিছুই দেওয়া হয় না। তো এই 2-3টে যা কাজ আছে না, তাতে আমাদের খাওয়ার বেগুন হয়ে যায়, খাওয়ার পরেও না আরও থেকে যায়। তো এগুলোই আমি এখন তুলে নেব, বেশ অনেক কটাই হয়েছে, ওই জন্য ভাবলাম তুলে নিই। তো একটু খুঁজে দেখতে হচ্ছে, কারণ কি বলতো গাছের ভিতরে, তো ওই জন্য দেখতে পাচ্ছি না ঠিকঠাক। বেগুনগুলো কত সুন্দর দেখতে না, বেগুনগুলো তোলার পর না আমি পুঁই শাকের মাছটার উপরেই রাখছিলাম, কারণ কোনো কিছু নিয়ে আসিনি যেহেতু এগুলো রাখার জন্য, ওই জন্য ওর উপরেই রাখছিলাম। একসঙ্গে অনেকগুলো হয়ে গেল, তারপরে নিয়ে যাব। এই গাছটাতে আর বেশি দেখছি না, চলো ওই সাইডে আর একটা গাছ আছে ওই গানটায় যাই। এ দেখো এই গাছটাতে আগের দিন তোলা হয়েছিল, খুব বেশি নেই, তাও যে কটা আছে তুলেই নিই। আর এটা দেখো, এটা না অতটা মানে বড় হয়নি, ঠিক আছে এটাও নিয়ে নিলাম। এই গাছটা থেকে আগের দিন তুলে নেওয়া হয়েছিল, ওই জন্য এটাতে খুব একটা নেই এখন আর। দেখো বেশ অনেক কটাই হয়েছে। এগুলো কি বলতো, এগুলো হচ্ছে ছোলা শাক, বাবা বাজার থেকে নিয়ে আসলো, তো আমি মাকে, মা বললো বেছে দিতে, মা রান্না করবে, এগুলো দুপুরবেলা রান্না করবে। আর আমি, মা বললো আমি ছোলা শাক ভাত এগুলো করবো, আমি এখন ডিমের তরকারিটা করবো। তো ডিম আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তেলের মধ্যে ডিমগুলো একটু ভেজে নেবো লাল লাল করে, আর তারপর ওই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেবো। ডিম ভাজা হয়ে গেছে আমার, এগুলো তুলে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেলে না এই আলুগুলো তুলে নিয়ে এর মধ্যে অল্প একটু তেল দেবো, দিয়ে গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে দেবো। দেওয়ার পরে যে মশলাটা আগে থেকে করে রেখেছিলাম, আদা, জিরে, গোলমরিচ, পেঁয়াজ, রসুন,
সব কিছু পেস্ট করে রেখেছিলাম, তো এগুলোই ভালো করে কষিয়ে নেব, আর একটু নুন হলুদ দিয়ে তারপর ওর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো। দেখো মশলাটা বেশ ভালো করে কষানো, এগুলো তেল ছেড়ে এসেছে, এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে ভালো করে কষানো হয়ে যাওয়ার পর না, এবার এর মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ডিমগুলো দিয়ে ফুটে উঠেছে, এবার না একটু ধনে পাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব। আমার স্নান খাওয়া সব কমপ্লিট, আমি বেরিয়ে পড়লাম, বলেছিলাম না কোথাও একটা যাব, আমি ডক্টর দেখাতে যাব। তো এটা দেখো আমাদের বাড়ির সামনে এখানে একটা কালী মন্দির আছে, একটা পুকুর ঘাট আছে সেই জায়গাটা। অনেকটা সময় লাগবে যেহেতু অনেক দূরে, তো এখন দুপুরের টাইম, তো একদম রাস্তা ফাঁকা পুরো, একদম খুব একটা গাড়ি চলছে না। তো চলো যেতে যেতে তোমাদের একটা কথা বলি, তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তোমরা আমার পাশে থাকলে আমার খুব ভালো লাগবে, আমাকে সাপোর্ট করো যাতে আমি তোমাদের আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। গ্রামের চারপাশ দেখো কত সুন্দর সবুজ, আর সবুজ যেদিকেই তাকাবে শুধু সবুজ দেখতে পাবে। রাস্তা দিয়ে যাচ্ছি তো দুই সাইডে দেখো কত সুন্দর সবুজ গাছপালা দেখা যাচ্ছে। আমি চলে এসেছি অতপ্রিয়া বাজারে। দেখো এই ব্রিজটা এতটা সরু না, ট্রাক যদি মানে দাঁড়িয়ে পড়ে তো দুই সাইডে আর মানুষ চলতে পারে না, একদম পুরো জ্যাম হয়ে যায়। এই দুই সাইডটা অবশ্য কত সুন্দর দেখতে লাগছে দেখো, খুব একটা আশা হয় না আমার এদিকটা। এখানে এসে প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে, তাও এখানে বসেই আছি, এখন জানি না কখন নাম আসবে। বলছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু অনেকটাই লেট হবে, তাও তো আজকে অনেক দেরি করে এসেছি তার জন্য এত লেট। তাহলে যদি সকালে আসতাম জানি না কতক্ষণ বসে থাকতো। তো জানেন তো আগের দিন এসেছিলাম তো আমার সেই সকাল 10টার সময় এসেছি আর বিকাল 5টার সময় বাড়ি যেতে হয়েছে, এতটা ভিড় থাকে। এখানে ডাক্তার দেখাতে এসেছি আমি আগে একবার এসেছি আর এই ফার্স্ট এলাম, আমি ফার্স্ট নই দ্বিতীয়বার এসেছি। ভিতরে না খুব বোরিং লাগছে, বাইরের দিকে যাই একটু, ফুলগুলো বেশ সুন্দর লাগছে, কালারটা কি দারুন না। এখানে আসলে আমার ফুলগুলো দেখতে ইচ্ছা করে। দেখো উপরে কত ফুল ফুটেছে, চলো ভিতরের দিকে যাই দেখি কতদূর হয়েছে। এখানটায় না একটা সিস্টেম খুব ভালো, মানে মানুষজন অনেকক্ষণ বসে থাকতে হয় তো তার জন্য চায়ের ব্যবস্থা থাকে। এখন শেষ হল তো চলো বাড়ির থেকে যাই। দত্তপ্রিয়া যাবেন, দত্তপ্রিয়া যাবেন, বাসের মধ্যে এসে বসে আছি, কেউ নেই, একদম ফাঁকা, জানি না কখন ছাড়বে। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে, সবাই ভালো থেকো সুস্থ থেকো।